কাঁচা মাথা পাওয়া গিয়েছিল, যার কাছে সে রবিন। রবিন ছিল একজন মাদকাসক্ত, শুধু মাদকাসক্ত নয়, মাদকাসক্তের জন্য সে দুবার 2017 এবং 2018 নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার অপরাধী কর্মকাণ্ডের জন্য পুলিশ তাকে কিছুদিন আগেও গ্রেফতার করেছিল। এই মাদকাসক্তের কারণে এবং তার স্ত্রীর উপর আক্রমণ করার কারণে, তার স্ত্রীর গলা কেটে ফেলার জন্য সে হামলা করেছিল এক সময়, তার স্ত্রীর উপরও ব্লেড নিয়ে, সেই জন্য তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এই রবিনের কারণে তার বাবা তাদের সম্পত্তি পত্র বিক্রি করতে বাধ্য হয়েছিল, এবং খুব দুঃখজনক ভাবে আমরা বলতে চাই যে শিশুটি মারা গিয়েছে। মৃত্যুর পূর্বে সেই শিশুটিকে বলাৎকার করা হয়েছিল, যার প্রমাণ হিসেবে আমরা সুরতহাল এবং ময়নাতদন্ত রিপোর্টে আমরা পেয়েছি। সুতরাং তাকে মৃত্যুর পূর্বে বলাৎকার করে আমরা পারিপার্শ্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, যেহেতু ভিকটিম এবং অফেন্ডার দুজনই মারা গিয়েছে, পারিপার্শ্বিক অবস্থার বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে বলাৎকারের পরিপ্রেক্ষিতে ছেলেটি হয়তো প্রতিরোধ করতে চেয়েছিল, অথবা যেহেতু পরিচিত পরিবার ছিল দুজনের, সে ঘটনাটি বলে দিবে, এই ধরনের কোনো কথা কাটাকাটি অথবা ঘটনার পরিপ্রেক্ষিতে সে তাকে হত্যা করে।